মাওয়া প্রান্তে বসলো পদ্মা সেতুর 34তম স্প্যান, দৃশ্যমান হলো সেতুর 5,100 মিটার। সকালে মাওয়া প্রান্তের 7 ও 8 নম্বর পিলারের উপর 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসানো হয়। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, এই স্প্যান বসানোর ফলে আর মাত্র 7টি স্প্যান বাকি রইল। সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে 10 ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো সম্ভব হবে। 2014 সালের ডিসেম্বরে শুরু হয় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ।